আসসালামু আলাইকুম বিভাস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন একটি পর্ব ইনফরমেটিভ প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন 13টি দেশের জন্য আপনার ভিসা দেওয়ার ক্ষেত্রে কঠোর হতে যাচ্ছে। তো কোন 13টি দেশের জন্য কঠোর হতে যাচ্ছে এবং এই লিস্টে বাংলাদেশ আছে কিনা, তো কেন কঠোর হতে যাচ্ছে, মূলত এই বিষয়গুলোই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আপনারা যদি প্রতিনিয়ত বিভিন্ন দেশে ইমিগ্রেশন নিউজ, স্টুডেন্ট ভিসা, স্কলারশিপ, ইন্টার্নশিপ, ওয়ার্ক পারমিট, ভিজিট ভিসা এবং ইতালির বিভিন্ন ধরনের আপডেট নিয়ে ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে এখন আমরা মূল আলোচনায় চলে যাই। তো চলুন প্রথমেই আমরা জেনে নিই কেন এই 13টি দেশের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন কঠোর হতে যাচ্ছে। তো জার্মান নিউজ পেপার ডাই ওয়েল রিপোর্ট অনুযায়ী আপনার 13টি দেশের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন কঠোর হতে যাচ্ছে। তো এটার কারণ হলো এই 13টি দেশের গভর্নমেন্টের সাথে আপনার তাদের যে ইলিগেল ইমিগ্রেন্ট আছে, তো ইউরোপিয়ান ইউনিয়ন ওই গভর্নমেন্টের ওই দেশের গভর্নমেন্টের সাথে সহযোগিতা চেয়েছিল তাদের ইমিগ্রেন্টগুলো, ইলিগেল ইমিগ্রেন্টগুলো ফিরিয়ে নেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে ওই 13টি দেশের গভর্নমেন্ট তারা তাদের ইলিগেল ইমিগ্রেন্ট ফিরিয়ে নেওয়ার জন্য তারা নারাজ, যার কারণে ইউরোপিয়ান ইউনিয়ন আপনার কঠোর হতে যাচ্ছে তাদের ভিসা দেওয়ার ক্ষেত্রে, সেনজেন ভিসা অথবা শর্ট টার্ম যে ভিসাগুলো। তো গত 12ই মার্চে একটা ভিডিও কনফারেন্সে আপনার সব দেশের ইউরোপিয়ান ইউনিয়নের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে তারা এই এই প্রস্তাবে তারা সমর্থন জানিয়েছে। তো আসুন জেনে নেওয়া যাক যে কোন কোন দেশের জন্য মূলত আপনার ভিসা দেওয়ার ক্ষেত্রে কঠোর হতে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। তো এই লিস্টে বাংলাদেশ আছে কিনা আমরা এখন জেনে নিব। তো প্রথমে যে লিস্টে আছে আপনার ইরাক, ইরান, লিবিয়া, সেনেগাল, সোমালিয়া, মালি, গাম্বিয়া, ক্যামেরুন, রিপাবলিক অফ কঙ্গো, ইজিপ্ট, ইরিত্রিয়া, ইথিওপিয়া, তারপরে হলো গিনি বিসাউ। এই 13টি দেশের জন্য মূলত আপনার ইউরোপিয়ান ইউনিয়ন কঠোর হতে যাচ্ছে। তো এই লিস্টে কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত নেই। তো দেখা যাক পরবর্তীতে কি হয় বাংলাদেশের জন্য। তো যেহেতু বাংলাদেশ নেই, তো সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশে যারা আছি অবশ্যই আমাদের ক্ষেত্রে কোনো প্রবলেম বা কোনো এফেক্ট হবে না। তো চলুন যদি আপনার কঠোর হয় ভিসা দেওয়ার ক্ষেত্রে, তো তাদের ক্ষেত্রে কি কি প্রবলেম হতে পারে। তো প্রথমত যে প্রবলেম হবে তাদের ভিসা মানে দেওয়ার ক্ষেত্রে, মানে তারা একটু সময় নিয়ে ফিল্টার করে তারা ভিসা দিবে। তো ভিসা একদম দিবে না যে তা না, অবশ্যই যাদের ভিসা খুব দরকার বা ইম্পর্টেন্ট তাদেরকেই ভিসা দেওয়া হবে। তো এবং এটা অনেক সময় নিয়ে তারা ভিসা দিবে, মানে আপনার 2 মাস অথবা 3 মাসে ভিসা দিবে না। তারপরে যেটা তাদের জন্য মানে এই ভিসার যে ফিস আছে ফিসটা তাদের জন্য বাড়িয়ে দেওয়া হবে এবং ভিসার রেশিও কম থাকবে, মানে সবাই ভিসা পাবে না। তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে আসলে আপনারা বুঝতে পারছেন যে কেন মানে 13টি দেশের জন্য মানে ইউরোপিয়ান ইউনিয়ন কঠোর হতে যাচ্ছে এবং কোন কোন দেশের জন্য কঠোর হতে যাচ্ছে। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে। যদি ভিডিওটা উপকার আসে তাহলে অবশ্যই এটা লাইক দিবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে জানিয়ে দিবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।